আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মোরব্বা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা। তো আমি চাল কুমড়োগুলোকে খোসা ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। তো এটা কেচার জন্য আমাকে একটু হেল্প করছে আমার হাজবেন্ড। তো আসলে আমি অনেকগুলো করেছি, তো আমার হাত একটু ব্যথা করছে, তার কাছে দিয়েছি। তো দেখেন কিভাবে করেছি, আর এভাবে খুব ভালো করে করে নিতে হবে। তো আমার সবগুলো চাল কুমড়ো কিন্তু প্রায় কেচানো শেষ হয়ে গেছে। আর এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি। আর চেষ্টা করবেন অবশ্যই বুকের পাশটা যেন বেশি করে কাটার জন্য, যাতে নরম অংশ না থাকে। আর এদিকে আমার প্রত্যেকটা চাল এখন হচ্ছে আমি এখানে চুন নিয়ে নিয়েছি, খাবার চুন, যেটা পানির সাথে খাওয়া হয়। এখানে ছোট এক কৌটো চুন নিয়েছি আমি। আর এই যে সসপেনটাতে পরিমাণ মতো পানি নিয়েছি, যেটুকু পানিতে আর কি সবগুলো চাল কুমড়ো ভিজিয়ে রাখা যাবে। এই যে আমার পানিটা গোলানো শেষ হয়ে গেছে, চুনের পানিটা। তো আমি চুন অতিরিক্ত দেইনি, অল্প পরিমাণেই দিয়েছি। আর এখন এভাবে করে সবগুলো চাল কুমড়ো এর ভিতরে দিয়ে দিব। এমনভাবে দিবেন যেন প্রতিটা চাল কুমড়ো যেন ডুবে যায় আর ডুবে থাকে, চেষ্টা করবেন। আর চাইলে একটা বড় হাঁড়িও নিতে পারেন। আর এখানে হচ্ছে আমার একটা পুরো চাল কুমড়ো নাই, সেখান থেকে অল্প একটু দুই পিস, এরকম বড় বড় দুই পিস আমি আলাদা করে নিয়েছিলাম। সেটা আমি চুন ছাড়া বানাবো আর কি। আর চুনের পানিতে ভিজিয়ে রাখলে হবে কি, আপনার মোরব্বাটা সাদা হবে আর দোকানের বাজারের মোরব্বার মতো শক্ত শক্ত হবে। তো আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেলা যে খুব ভালো করে পরিষ্কার করে 4-5 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একেবারে যতক্ষণ সাদা পানি বের না হয়েছে। ধুয়ে এখন ওই সাসপেন্টার ভিতরেই একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বলতে এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, একেবারে হালকা সিদ্ধ করে নিয়েছি, শুধু পানিটা উতলানো পর্যন্ত। আর এই যে দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ না একটু হালকা ভাপে দেওয়া আর কি। এতে করে আপনার যদি চুনের পানিটা ভিতরে মোটামুটি একটু থেকে থাকে, তাতেও গরম পানির সাথে বের হয়ে যাবে আর এটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। আর এখন যে বড় বড় যে পিসগুলো ছিল কেটে কেটে আমি একটাকে ভাবে 3টা পিস করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন অথবা বড় পিসও রাখতে পারেন। আর এখন সব চাল কুমড়োগুলোকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 4 কাপ হলেও এই কাপটা একটু বড়, তো 4 কাপের 2.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 2.5 কাপ চিনি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ এভাবেই রেস্টে রেখে দিব, এখনই চুলায় বসিয়ে দিব না। আর এই চাল কুমড়োর ভিতরে প্রচুর পরিমাণ পানি থাকে, এভাবে রেস্টে রেখে দিলে এখান থেকে যে পানিটা বের হবে সেই পানিতে আপনার চাল কুমড়োটা জাল করা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। তবে আপনারা চাইলে ইচ্ছে করলে মোরব্বার জন্য চিনিটা আসিয়ে তার মধ্যেও দিতে পারেন, তো আশ না করলেও সমস্যা নেই। এভাবে রেখে দিয়ে দেখেন কতটা পানি বের হয়েছে। আর আমি এখন দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচ দিলে চাল কুমড়োর যে একটা ঘেরান আছে, ঘেরানটা থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি চুলার জালটা জেলে দিচ্ছি। তবে চুলার জালটা অবশ্যই একটু মিডিয়াম মাছে রাখলে ভালো হয়, কারণ জোরে জাল দিলে আশেপাশে লাল লাল হয়ে যাবে, সেজন্য মোরব্বাটা আপনার লাল হয়ে যেতে পারে। তো আমি মিডিয়াম মাছে রেখে রান্না করব। পুরো রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এখনও যে একটু হালকা হালকা এই যে চিনির শিরা দেখা যাচ্ছে, এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো, যাতে চিনির শিরাটা পুরো শুকিয়ে যায়। তো আমি এভাবে করে নাড়ানাড়ি করতে করতে একটু হালকা একটু ভিজা ভিজা অবস্থাতে আমি তুলে নেব, যাতে বেশি শুকিয়ে গেলে কিন্তু আপনার উপরে সাদা সাদা একটা চিনি চিনি ভাব চলে আসবে, যে কারণে আর বেশি শুকানো যাবে না। এরকম হালকা ভিজা ভিজা অবস্থায় আমি রাখবো। তবে এখন যতটুকু পানি আছে তার থেকে আরেকটু টানিয়ে নিয়েছি আমি। তো এখন আমি এটাকে এই ছাঁকনিটার উপরে, ঝালঝিটার উপরে উঠিয়ে দিচ্ছি। এইভাবে করে এই যে এর সাথে যে হালকা হালকা পানি পানি ভাব আছে, পানিগুলো পড়ে যাবে আর মোরব্বাটা সম্পূর্ণ একেবারে সুন্দর একটা ভাবে চলে আসবে আর কি, শুকনো শুকনো ভাব চলে আসবে। তো এই যে আমার সবগুলো মোরব্বা তুলে নেওয়া হয়ে গিয়েছে,
মাশাল্লাহ, আমার কাছে তো মনে হচ্ছে আমার মোরব্বাগুলো খুব সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে চুনের পানিতে না ভিজিয়েও মোরব্বা তৈরি করতে পারেন, সেটার ক্ষেত্রে মোরব্বাগুলো একটু নরম নরম হয় আর একটু লাল লাল কালার হয়, তবে আমার সেটা বেশি পছন্দ। আমার আম্মুর রেসিপি বলা যেতে পারে, আমি ছোটবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত, এই যে আমার আম্মু এইভাবে করে মোরব্বা বানাতো। আর এটা কিন্তু চুনের পানিতে না ভিজিয়ে এমনি যেভাবে করা হয়, হালকা সিদ্ধ দিয়ে আমি চিনি সিরা করে তার ভিতরে করেছি। এই যে এই মোরব্বাটা খেতে আমার কাছে বেশি টেস্টি, তো আমি এখানে আলাদা করে 2 পিস মোরব্বা করে নিয়েছিলাম নিজের জন্য, আর এটা বাসার সবার জন্য। বাসার সবাই এরকম শক্ত খেতে পছন্দ করে, তো বাসার সবার জন্য আমি এইভাবে করেছি। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।